জমি ক্রয় বিক্রয়ের এনওসি নিয়ে নতুন নির্দেশিকার ফলে আটকে রয়েছে শত শত রেজিস্ট্রেশন, এমন অভিযোগ তুলেছেন হাইলাকান্দি জেলা দলিল লেখক সংস্থার পদাধিকারীরা। দলিল লেখক সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে তাদের অভিযোগ তুলে ধরেন। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কৃপাদৃষ্টি কামনা করে স্মারকপত্র প্রেরণ করেছেন তারা, কিন্তু এখনও এনওসি সংক্রান্ত সমস্যার সুরাহা হয়নি। জেলা দলিল লেখক সংস্থার সম্পাদক বিমল নাথ তাদের সমস্যার কথা তুলে ধরেন। তাছাড়া হাইলাকান্দি সার্কেল অফিসে জমি ক্রয় বিক্রয়ের শ শ এনওসি আটকে পড়ে থাকায় জমি ক্রেতা বিক্রেতাদের পাশাপাশি দলিল লেখকরা চরম বিপাকে পড়েছেন। তাছাড়া জমি ক্রেতা বিক্রেতারাও সমস্যার শিকার বলে জানিয়েছেন তারা। এদিনের বৈঠকে দলিল লেখকরা জানান, নতুন নির্দেশিকার ফরম্যাট ও ক শেয়ারকনের এনওসি প্রদানে উল্লেখ রয়েছে। এতে ক শেয়ারকন এনওসি দেবেন না, তাই জমি ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাবে হাইলাকান্দিতে। এভাবে অভিমত প্রকাশ করে এনওসি ইস্যুর ক্ষেত্রে পূর্বতন প্রক্রিয়া ফের বহাল করার আর্জি জানিয়েছেন তারা। এদিনের বৈঠকে দলিল লেখকদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি আব্দুল হক তরফদার, উপসভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, সহ সম্পাদক আব্দুল কালাম লস্কর প্রমুখ। দলিল লেখক সংস্থার সভাপতি, আমার সংস্থায় আনুমানিক 82 জন দলিল লেখক আছেন। আজকে বহুদিন হইতে আমরা সোজাসুজিভাবে নথিপত্র দিয়া সোজাসুজিভাবে আমরা এনওসি পাবলিকর এনওসি আমরা পাইয়া দলিলাদি রেজিস্ট্রি করে দিতেছি। ইয়াতে পাবলিকর অনেক সুবিধা হয়, কিন্তু বর্তমানে বর্তমান জেলাধিপতি মহোদয় কার্যালয় হইতে একটি ফরম্যাট আসিয়াছে। সেই ফরম্যাটে দেখা যায় যে বিক্রিত জমি চতুর্সীমার যাহারা আছেন তাহারা নো অবজেকশন দিতে হইবে এবং ক পাট্টাদার গণের নো অবজেকশন দিতে হইবে। এই অনুযায়ী কোনো বিক্রেতা কোনো ক্রেতা তা দেওয়া সম্ভব হইবে না। গতিকে আমাদের এনওসি আজকে 5-6 মাস হইতে সার্কুল অফিসের বাক্সে বন্দি আছে প্রায় 300-400টা, এবং আমাদের হাতে আছে আনুমানিক প্রত্যেক মহারির হাতে আছে প্রায় 100 আছে। আমরা ও কথা কইতে চাই যে আমাদের বর্তমান জেলাধিপতির কাছে আমাদের সর্বনিম্ন অনুরোধ যে আমরা যেভাবে পূর্বে এনওসি পাইয়াছি এবং নথিপত্র জমা দিয়েছি, এইভাবে সহজ ও সরলভাবে আমাদের একটা সুযোগ সুবিধা করে দিতে আমি তিনদের কাছে অনুরোধ জ্ঞাপন করিতেছি। আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, তারা প্রেসিডেন্ট আমরা অনুরোধ করছি, আমরা ও ব্যাপারে অন্তত ডিসির লগে মাতিয়া কোনো একটা সুরাহ করার লাগে। তারা মাতছুই, কিন্তু ডিসি থেকে কোনো সদুত্তর পাইছি না। ওইলে আমার জ্বর চিফ মিনিস্টারের কাছে দেওয়া জ্বর ডকেট নাম্বার, এখান থেকে আমার কোনো সদুত্তর পাইছি না। নিরুপায় হইয়া আবার আমরা আরেকটা সিটি জ্বর গেছে, আমরা এমপি মহোদয় থানা আছে, এটাও এখনও পেন্ডিং রয়েছে। লাস্টলি আজকে আমরা আবার ডিসির টাইম সরাসরি ডিসির কাছে জিও দেওয়া হয়েছে, মেমোরান্ডাম দেওয়া হয়েছে আজকের দিনে, ওই হলো আমরা রিসিভ করবো কেন না এগুলো না ও আজকে আমরা এটা রিসিভ করবি। ও সিস্টেম যদি চালান আমরাও চলে যাই কি সরকার রেভিনিউ কালেকশন হয়ে যায়, আমরা কাজ হয়ে যায় কি আমরা ফৈলাকুর দাবি হইলে যদি এই কথাটা যদি অন্তত তারা সুবিচার না করেন বা কনসিডার না করেন, তা আমার প্রেসিডেন্টে কইছেন আমরা পরবর্তীতে ডেমোক্রেটিক ওয়েতে যেখানে করার আরি আমরা বাধ্য হইমু, তাও শুধু আমরা না, আমরা লোকে আশা করি জনসাধারণ বা অন্যান্য বিভিন্ন ধরনের সংগঠনের লোকের কিছু আলোচনা হয়েছে। প্রত্যেকটা বেশ কয়েকটা সংগঠনে কইছেন তোমরা যতটা করা লাগে আমরা তারাও আমরা সাহায্য করবো, আমরা এই ফোরটা যাইতে বাধ্য হইমু। তদুপরি এরপরেও যদি না হয় ফেলে আমরা অনশনও বইমু, অনশনও পড়ার চেষ্টা করবো, ফেলে অনশনও বইমু এবং মানুষের সাহায্য চাইমু। কিছু সংগঠনের লোকের কথা হয়েছে, তারা হয়েছে আমরা সহযোগিতা করবো, তারা সহযোগিতা করলো তো করলো বেশ ভালো, আমরা অনশনও গেলাম। এরপরে যদি অনশনে যদি অন্তত অ্যাডমিনিস্ট্রেশনের টনক না লড়ে, তা আমরা কী থাকবো, আমরা এই প্রফেশনে আমরা সরকারিভাবে একটা লাইসেন্স দেওয়া হয়েছে, আমরা সব লাইসেন্স সারেন্ডার করে আমরা এই প্রফেশন ছাড়িয়ে বলব, পরবর্তীতে দাঁড়াইব লাগবে। সুদীর্ঘ দিন থেকে ফেব্রুয়ারি মার্চ থেকে আমরার এনওসি পাবলিকর এনওসি আমরা জমা দিছি, কিন্তু মধ্যে লকডাউন বা এইসব কারণে অফিসার ট্রান্সফার হওয়ায় আমরা এনওসিগুলো পাইতে আজ পর্যন্ত হয়েছে না, এবং সঙ্গে ইলেকশনের পিরিয়ডও আছে। তো যাই হোক,
এটা তো এখন জমা রাখা আছে আমরার সেটেলমেন্ট অফিসে, সার্কুল পাস সার্কুল অফিসে এবং সেটেলমেন্ট। বর্তমানে আসাম সরকারে যে ক্রাইটেরিয়া দিছই সাত ফাতার একটা এনওসি ফর্ম সঙ্গে দিছই, অ্যাফিডেভিট তিনটা দিছই, তারপরে নামজারি মাস্ট যে জায়গা ব্যস্ত তার নামজারি থাকা আবশ্যক, এবং কো পাট্টাদার কো শেয়ারার এবং চতুর্পার্শ্বের নেইবারের নো অবজেকশন দিতে লাগব। এমত অবস্থায় কেউ কোনো দিন দিতে পারত না এটা আমরা জানি, এমনকি তা আমার আমি যদি বিক্রি করতে যাই তে আমার নেইবার আমার আপন ভাই হেও দিত না, গতিকেও এই এনওসিটা বাইর করা আমরার পক্ষে কঠিন হইয়া দাঁড়াইছে। এনওসি থেকে আমির হোসেনের প্রতিবেদন তরঙ্গ টিভি।